আজকে আমরা আলোচনা করব আমাদের 213 ভাবে পড়ার কৌশল, অর্থাৎ আইমি মাই দিয়ে 213 ভাবে পড়ার চমৎকার কৌশলগুলি আমরা একে একে বাংলা বাক্য সকলে শিখে নিব। তো ইতিমধ্যে এর উপর 5টি ভিডিও লেকচার দেওয়া হয়েছে। আজকে আমরা 6 নম্বর ভিডিও লেকচার, অর্থাৎ 99 থেকে 207 পর্যন্ত আমরা আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ইনশাল্লাহ পুরো বিষয়টি বুঝতে পারবেন। ইতিমধ্যে যারা এর আগের 5টি ভিডিও লেকচার দেখেননি তারা অবশ্যই উক্ত ভিডিওগুলো দেখুন ইনশাল্লাহ, তারপর এখানে দেখুন। তো বন্ধুগণ, আজকে ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বইটিকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ ভিডিও লেকচার আলোকে তৈরি করা হয়েছে। আমাদের ভিডিওগুলো দেখুন ইনশাল্লাহ, ঘরে বসে ইংরাজি শিখুন। এখন আসুন 99 থেকে 107 পর্যন্ত আজকে আমরা আলোচনা করব। যেমন আমি সারা কেউই না, অর্থাৎ আমি সারা কেউই তোমাকে এই এলাকায় চিনে না, না অন বাট আই নোস ইউ ইন দিস এরিয়া, অর্থাৎ নো অন বাট আই নোস ইউ ইন দিস এরিয়া। তো বাক্যটি হবে কেউ তোমাকে চেনে না, নো অন নোস ইউ, অর্থাৎ নো অন অনুপাতে কিন্তু এখানে নোস বসল। এখন আসুন আমাকে সেটা কাউকেই না, নন বাট আই বা নো অন বাট মি, আমাকে সেটা কাউকে এই কাজটি করতে হবে না, নন বাট আই হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক নাও, অর্থাৎ নন নন বাট আই হ্যাজ টু ডু দ্যাট নাও, নন অনুপাতে এখানে হ্যাজ টু বসলো। কেউকেই কাজটি করতে হবে না, অর্থাৎ কাউকে এখানে হবে কাউকেই কাজটি করতে হবে না, নন হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক, নন হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক। তিনি আমাকে সেরা কাউকে বিশ্বাস করেন না, হি বিলিভস নো ওয়ান বাট মি, হি বিলিভস নো ওয়ান বাট মি। এখন আসুন আমার সারা কারোরই না, নো অন বাট আই, আমার সারা কারোরই এই বিষয়টি নিয়ে ভাবা উচিত না, নো অন বাট আই শুড থিঙ্ক অ্যাবাউট দ্য ম্যাটার, আমার সারা কারোরই এখন টাকা নেই, নো অন বাট আই হ্যাজ মানি নাও, নো অন বাট আই হ্যাজ নো হ্যাজ মানি নাও। বন্ধুগণ, এখানে নন অন যে হ্যাজ বসলো, অর্থাৎ নন হ্যাজ মানি নাও, কারোরই এখন টাকা নেই, অর্থাৎ আমার সারা কারোরই টাকা নেই, এরূপ হবে। এখন আসুন আমি সারা কোনো লোকই না, নন বাট আই, অর্থাৎ ম্যান স্থলে ফাদার মাদার সিস্টার এগুলি বসে আপনি পড়তে পারেন। এই জাতীয় শত শত বাক্য বানিয়ে পড়তে থাকুন। এখন আসুন আমি সারা কোনো লোকই তোমাকে এলাকা চেনে না, নো ম্যান বাট নোস ইউ ইন দিস এরিয়া, অর্থাৎ বন্ধুগণ এখানে বোঝানো হলো নো ম্যান বাট, নো ফাদার নো মাদার নো ব্রাদার নো সিস্টার নো ফ্রেন্ড নো ডক্টর নো ড্রাইভার নো প্লেয়ার নো স্টুডেন্ট নো বয় গার্ল, অর্থাৎ কোনো কোনো লোকই না, কোনো মেয়েই না, ছেলেই না। মানে এইভাবে আপনারা হাজার হাজার বাক্য বানিয়ে পড়তে, বাক্যাংশ এবং বাক্য বানিয়ে পড়তে পারবেন। এখন আসুন আমাকে সাথে কোনো লোককেই না, নো ম্যান বাট আই, অথবা নো ম্যান বাট মে অবজেক্ট রূপে বসে, আমাকে সাথে কোনো লোককে এই বিষয়টি নিয়ে ভাবতে হবে না, নো ম্যান বাট আই হ্যাজ টু থিঙ্ক উইথ দিস ম্যাটার, আমাকে সেটা কোনো লোককে তারা এখানে চেনে না, দে নোস নো ম্যান বাট মি হেয়ার, দে নোস নো ম্যান বাট মি হেয়ার। এখন আসুন বন্ধুগণ, আমার সারা কোনো লোকেরই না, নো ম্যান বাট আই, আমার সেটা কোনো লোকেরই এখানে থাকা উচিত না, নো ম্যান বাট আই শুড স্টে হেয়ার, কারোরই বা কোনো লোকেরই এখানে থাকা উচিত না, নো ম্যান শুড স্টে হেয়ার। তাই বন্ধুগণ এখন আসুন পরে বাক্যটি, আমার সারা কোনো লোকেরই এখানে থাকার জায়গা নেই, নো ম্যান বাট আই হ্যাজ অ্যাকোমোডেশন টু লিভ হেয়ার। এখন আসুন বন্ধুগণ 5 নম্বর বাক্যটা আমরা শিখব, 105, আমার ভাই সারা কোনো লোককেই না, নো ম্যান বাট মাই ব্রাদার, আমার ভাই সারা কোনো লোকই সেখানে যায়নি, নো ম্যান বাট মাই ব্রাদার হ্যাজ গন দেয়ার, আমার ভাইকে সারা কোনো লোককেই না, নো ম্যান বাট মাই ব্রাদার, আমার ভাইকে সাথে কোনো লোককে এই বিষয়টি নিয়ে ভাবতে হবে না, নো ম্যান বাট মাই ব্রাদার হ্যাজ টু থিঙ্ক উইথ দিস ম্যাটার, আমার ভাইকে সারা কোনো লোককে তারা চেনে না, দে নোস নো ম্যান বাট মাই ব্রাদার হেয়ার। বন্ধুগণ এখন আসুন 107 নম্বর বাক্যটি, আমার ভাইয়ের সারা কোনো লোকেরই না, নো ম্যান বাট মাই ব্রাদার, বাক্যগুলো হবে এখানে যে আমার ভাইকে সারা কোনো লোকেরই এখানে থাকা উচিত না, নো ম্যান বাট মাই ব্রাদার শুড স্টে হেয়ার, আমার সারা কোনো লোকেরই এখানে থাকার জায়গা নেই, নো ম্যান বাট মাই ব্রাদার হ্যাজ অ্যাকোমোডেশন টু লিভ হিয়ার, এটা আমার ভাইয়ের সাথে কোনো লোকেরই হবে না, ইট উইল বি নো ম্যান্স দিয়ে বোঝানো হলো একটা বস্তুকে বোঝানো হলো, ইট উইল বি নো ম্যান্স বাট মাই
ব্রাদার্স, বাদ মে ব্রাদার্স বন্ধুগণ। এখন অ্যাপোস্ট্রফি দিয়ে বোঝানো হলো একটা বস্তুকে বোঝানো হলো। তো বন্ধুগণ আজকে ভিডিও থেকে আমরা শিখে নিলাম যে 99 থেকে 107 পর্যন্ত চমৎকার বিষয়গুলো নিয়ে প্রতিটা বাক্য দিয়ে আপনারা কমপক্ষে শত শত বাক্য নয় হাজার হাজার বাক্য বানায় পড়া সম্ভব, ইট ইজ পসিবল। তাই আপনার সন্তানকে কিংবা আপনি যারা শিখতেছেন তারা প্রতিটা নিয়মের ওপর কমপক্ষে 10 থেকে 20টি বাক্য বানিয়ে বেড়ে পড়ুন, দ্রুত গতিতে বলতে থাকুন, ইনশাল্লাহ একা একা ইংরাজি শিখতে পারবেন। তো বন্ধুগণ পরবর্তী ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ।